স্টাডি লেসন লজের পক্ষ থেকে বন্ধুরা তোমাদের সকলকে শুভেচ্ছা। আজকে স্ট্যাটিক জিকের একটি নতুন পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন যে রেলের সদর দপ্তরগুলো রয়েছে বিভিন্ন জোন ভিত্তিক, সেগুলো সম্পর্কে আলোচনা করব। কিভাবে তোমরা সহজে সেটাকে মনে রাখতে পারবে সেই নিয়ে আলোচনা করার কথা। এখানে একটি ছবি আমি অঙ্কন করেছি, আমাদের যে চারটে প্রধান দিক আছে উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম, সেই চারটে দিককে আমি লিখেছি। এবং প্রত্যেকটা দিকের যদি আমরা ভারতবর্ষের এই উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে তাকাই, সবচেয়ে যেগুলো বিখ্যাত বিখ্যাত শহর সেগুলোর নাম হচ্ছে উত্তরের দিকে নিউ দিল্লি, পূর্ব দিকে কলকাতা, দক্ষিণ দিকে চেন্নাই এবং পশ্চিম দিকে মুম্বাই। মুম্বাইয়ের ক্ষেত্রে নামটা একটু মনে রাখবে, মুম্বাইয়ের ক্ষেত্রে চার্চ গেট। তাহলে অর্থাৎ আমরা কি জানবো, আমাদের উত্তর যে রেলের সদর দপ্তর, উত্তর যে রেল জোন তার সদর দপ্তর কোথায়, নিউ দিল্লি, পূর্ব রেল জোনের কলকাতা, দক্ষিণের চেন্নাই, পশ্চিমের মুম্বাই। এবার বন্ধুরা আমরা একটু অন্যভাবে দেখব, কিভাবে দেখব, ধরো এই দুটির মাঝখানে তো একটি আছে, অর্থাৎ যদি আমরা একটু অন্যভাবে ছবিটাকে অঙ্কন করি তাহলে কিরকম দেখতে পাবো, দেখো একটু বেঁকে যাচ্ছে, দেখবে বন্ধুরা অর্থাৎ এইগুলোকে আমরা কি বলতে পারি, উত্তর এবং পূর্ব, তাই তো? এটা উত্তর পূর্ব রেল দপ্তর, এটাকে আমরা কি বলবো, দক্ষিণ পূর্ব, এটাকে কি বলবো আমরা, দক্ষিণ পশ্চিম, এবং এটাকে কি বলবো না, উত্তর পশ্চিম। ঠিক আছে, এই যে উত্তর পূর্ব এর সদর দপ্তর কোথায় বন্ধুরা, না গোরক্ষপুর, গোরক্ষপুর, ঠিক আছে। এবং উত্তর পশ্চিম এর সদর দপ্তর হচ্ছে জয়পুর, কারণ দেখো এই আমরা কোনাকোনির দিকে দেখতে গেলে রাজস্থানের জয়পুরটাকেও পেয়ে যাবো আমরা। আবার দক্ষিণ পূর্ব যেই নাম আসবে তখন কিন্তু এর নামটা কলকাতাই হবে, ঠিক আছে। আর একটা আছে আমাদের কি না, দক্ষিণ পশ্চিম এর নামটা কি, হুগলি বা ব্যাঙ্গালোর, হুগলি, ব্যাকেটে হুগলি, যেটা ব্যাঙ্গালোরেরই অবস্থিত একটি জায়গা। তাহলে দেখো বন্ধু আমরা আটখানা নাম পেয়ে গেলাম। এবার দেখো আমরা মাঝের কিছু অংশকে ধরব, মাঝের কিছু অংশকে, যেমন ধরো এটা একটা মধ্য অর্থাৎ সেন্ট্রাল, একদম এটাকে একদম সেন্ট্রাল বলবো। তাহলে এইখানেও একটি রেল জোন আছে যেটাকে বলা হয় মধ্য রেল জোন, এর সদর দপ্তর কোথায়, না এর সদর দপ্তর হচ্ছে মুম্বাই। কোথায় লিখছে আমি, এখানটায় লিখছে মুম্বাই, কিন্তু ব্যাকেটে সিএসটি মানে ছত্রপতি শিবাজি টার্মিনাল। কারণ দেখো যত অর্থ মুম্বাই আমাকে আমাদের অর্থনৈতিক রাজধানী বলা হয় এবং রেল থেকে প্রচুর পরিমাণে অর্থ পাওয়া যায়, সেহেতু এই মুম্বাইয়ের ছত্রপতি আমাদের ছত্রপতি যে শিবাজি টার্মিনাল সেটাকেই আমরা মধ্য রেলের সদর দপ্তর হিসেবে চিনি। এবার দেখো প্রত্যেকটা এবার যে দিকগুলো চারটে দিক তাদেরও তো মধ্য থাকবে, অর্থাৎ উত্তর মধ্য একটা থাকবে, পূর্ব মধ্য থাকবে, দক্ষিণ মধ্য থাকবে, আবার পশ্চিম মধ্য থাকবে, ঠিক আছে। তো এই প্রত্যেকটা যে মধ্য আছে এই প্রত্যেকটা মধ্যেরও নিশ্চয়ই তোমার সদর দপ্তর আছে, যেমন উত্তর মধ্য এর সদর কোথায়, এলাহাবাদ, কি নাম বন্ধুরা, এলাহাবাদ। আমাদের পূর্ব মধ্য যেটা আছে তার হচ্ছে হাজিপুর, হাজিপুর। এরপর আমাদের দক্ষিণ মধ্য, দক্ষিণ মধ্য যেটা নাম আছে সেটা কি হচ্ছে, সেকেন্দাবাদ, সেকেন্দাবাদ। আর অপরদিকে আমাদের আছে পশ্চিম মধ্য যেটা নাম হচ্ছে জব্বলপুর, যেটা আমাদের মধ্যপ্রদেশে অবস্থিত জব্বলপুর। তাহলে প্রথম দিকে দেখো বন্ধুরা আমরা মোট পেয়েছিলাম কতগুলো, প্রথমে পেয়েছিলাম চারটে, তারপরে পেলাম আরও চারটে, এখন পেলাম পাঁচখানা, কেন চারটে 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 আর এই যে একটি আছে, মোট পাঁচখানা পেলাম। তাহলে চার আর চার আট, আর তিনে আট, আর পাঁচে তেরোটা হয়ে গেল। এবার দেখো বন্ধুরা যে আর কোথায় কি আছে সেইগুলো সম্পর্কে আমাদের দেখতে হবে। দেখো এবার এই
পূর্ব, দক্ষিণ আর মধ্য, এই তিনটেকে মিলে আবার আছে। অর্থাৎ আমরা দক্ষিণ, মধ্য এবং পূর্ব কি কি নাম আছে, ধরো এইটা, এটা এবং এইটা, এই তিনটে একসঙ্গে মিশেছে। এই তিনটে একসঙ্গে মিশে নাম কি হয়েছে, দক্ষিণ পূর্ব মধ্য। এর একটি দপ্তর আছে যার নাম হচ্ছে বিলাসপুর, বিলাসপুর। হলো তাহলে আমাদের এখানে আরো একটি বাড়ল। এবার দেখো আমাদের যে উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল, এই উত্তর পূর্বে যে সীমান্ত অঞ্চল, এই সীমান্ত অঞ্চলে একটি দপ্তর আবার আছে রেলের, যেটার নাম কি হচ্ছে গুয়াহাটি বা মালিগাঁও, মালিগাঁও বা গুয়াহাটি। আর একটা আছে কি আমাদের পূর্ব উপকূল, যেটা অর্থাৎ এই যে পূর্ব উপকূল, পূর্ব উপকূল যেটা, এই পূর্ব উপকূলে যেটা তার নাম হচ্ছে, তার সদরের নাম হচ্ছে ভুবনেশ্বর, ভুবনেশ্বর। তাহলে দেখো আরো দুটো আমরা পেলাম, ঠিক আছে, অর্থাৎ এটা পূর্ব উপকূল কেবলমাত্র। আর একটা দেখো বন্ধুরা নতুন একটি হয়েছে, যেটা নাম আমরা দিয়েছি কি না দক্ষিণ পূর্ব উপকূল, অর্থাৎ দক্ষিণ পূর্ব উপকূল, অর্থাৎ এই সাইডটাতে আরেকটি আছে, অর্থাৎ দক্ষিণ পূর্ব উপকূল, দক্ষিণ পূর্ব একটা উপকূল, নতুন রেলজোন তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব উপকূলে, যেটাকে নাম দিয়েছে, যেখানে সদর করেছে কি বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম, ঠিক আছে। সেখানে আবার একটি হলো, তাহলে মোট আমরা পেলাম কোথায়, 4 আর 4 8, 8 5 13, তাহলে 14 15 16, মোট 17টি, এবং মেট্রো রেল ধরলে আমরা মোট 18টি পাবো। তাহলে মোট আমাদের রেল জোনের সংখ্যা বর্তমানে 17টি, মেট্রো রেল জোন যদি ধরা হয় তাহলে 18টি হবে। এই ছবিটি যদি তোমাদের মাথার মধ্যে থাকে তাহলে রেল জোন থেকে কোনো রকম প্রশ্ন তোমাদের বাদ যাবে না। বিগত বহু পরীক্ষায়, রেলের পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, পিএসসির পরীক্ষা, WBCS পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা থেকে শুরু করে, মিসলিনিয়াস থেকে শুরু করে, পুলিশের যে সমস্ত পরীক্ষা, ডিফেন্সের পরীক্ষা থেকে, রেল জোন থেকে একটি প্রশ্ন কিন্তু প্রায় আসে। তাই বন্ধুরা এই ছকটিকে খুব ভালো করে তোমরা করো এবং ভিডিওটি বারবার দেখো, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় আমাদের যে কমেন্ট করে জানাও যে এইখানটা আমাদের প্রবলেম হচ্ছে, আমরা সেটাকে যাতে অন্য কোনোভাবে বোঝানোর চেষ্টা করা যায় করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে, এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজাবে, কারণ তোমাদের এই একটি বেল আইকন যদি তোমরা বাজাতে পারো তাহলে তোমাদের কাছে ভিডিওটি সবার আগে গিয়ে পৌঁছাবে। আগে পৌঁছানো মানে তুমি অনেকটা এগিয়ে গেলে। বন্ধুরা চলো আজকের মতো এইটুকু, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।